Assalamu alaikum. I am Shamim Hussain, assistant teacher in English, National Ideal School, Khilgao campus, building number 4, Deshit. Priyo shikharthi bindu, asha kori apnara shokoli bhalo achen, nirapode achen, poribarer sathe achen. Apnara jene khub anondito hoben. আমার এবং আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ন্যাশনাল আইডিয়াল স্কুল আপনাদের কল্যাণার্থে ভার্চুয়াল ক্লাসের আয়োজন করেছে, যার অংশ হিসাবে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্যাগ কোশ্চেন। আজকের ক্লাসটা মূলত নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে ট্যাগ কোশ্চেন সম্পর্কে একটু ভালো ধারণা রাখা যাক, আসলে ট্যাগ কোশ্চেন বলতে কী বোঝানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জেনে নিন ট্যাগ কোশ্চেন বলতে কী বোঝানো হচ্ছে। হোয়াট ডাজ ট্যাগ মিন, ট্যাগ বলতে কী বোঝানো হচ্ছে। ট্যাগ দুই ধরনের পার্টস অফ স্পিচ হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। এটা ভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে, নাউন হিসাবেও ব্যবহৃত হতে পারে। তাই জেনে নিই, ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয় তখন তার বাংলা অর্থ কী দাঁড়ায় বা তখন কী বোঝানো হয়, এবং নাউন হিসেবে যখন ব্যবহৃত হয় তখন এটা কী অর্থে ব্যবহৃত হয়। এটা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জেনে নিই, ইফ উই কনসিডার ট্যাগ অ্যাজ আ ভার্ব, ইট মিন্স অ্যাড অর অ্যাটাচ। ইফ উই কনসিডার ট্যাগ অ্যাজ আ নাউন, ইট মিন্স এডিশন অর অ্যাটাচমেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার হোয়াট ডাজ কোশ্চেন মিন। কোশ্চেন মিন্স আ ডিজায়ার অর কিউরিয়াসিটি টু নো এনি ইনফরমেশন ফ্রম এনি ওয়ান। তার মানে কারো থেকে কোনো কিছু জানতে চাওয়া মানে হচ্ছে তাকে কোশ্চেন করা, জানার আগ্রহ থেকেই কোশ্চেন করা হয়। এবার জেনে নিই ট্যাগের বাংলা অর্থ কী। ট্যাগ অর্থ জুড়ে দেয়া বা সংযোজন করা, কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন। সুতরাং ট্যাগ কোশ্চেন অর্থ হল প্রশ্ন জুড়ে দেয়া বা প্রশ্ন সংযোজন করা। এবার আসুন ইংলিশে ট্যাগের ডেফিনিশনটা, ট্যাগ কোশ্চেনের ডেফিনিশনটা একটু শিখে নিই। ট্যাগ কোশ্চেন ইজ আ কাইন্ড অফ কোশ্চেন হুইচ ইজ আস্কড বাই দ্য স্পিকার আফটার আ নেগেটিভ অর অ্যান অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ডিউরিং কনভারসেশন। থ্রু আ ট্যাগ কোশ্চেন দ্য স্পিকার ওয়ান্টস টু নো অ্যান আনসার ইন সাপোর্ট অফ দ্য স্টেটমেন্ট। বাংলা সংজ্ঞাটা হল, কথা বলার সময় বক্তা তার বক্তব্যের শেষে স্বীকৃতি বা সমর্থন চেয়ে যে প্রশ্ন সংযোজন করে থাকে তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগের বাংলা রূপ হল তাই না, তাই কি, নয় তো কি। এবার আসুন ট্যাগ সম্পর্কে ভালো জানতে হলে, ট্যাগের কোশ্চেনে ভালো আনসার করতে হলে, ট্যাগে ভালো নাম্বার পেতে হলে আমাদের কি করতে হবে। ট্যাগে ভালো নাম্বার পেতে হলে আমাদেরকে পাঁচটি বিষয় মনে রাখতে হবে খুব ভালোভাবে। পাঁচটি বিষয়ের দিকে একটু খেয়াল রাখা যাক। উই হ্যাভ টু রিমেম্বার 5 পয়েন্টস to answer tag question well. These are statement, subject, operator, comma, contraction. এবারে একটু বিস্তারিত আলোচনা করা যেতে পারে। স্টেটমেন্ট কি? স্টেটমেন্টের বাংলা অর্থ হচ্ছে বিবৃতি। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ। স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তার মানে দে আর অপোজিট টু ইচ আদার। তাহলে স্টেটমেন্টের উপর অনেক কিছু নির্ভর করছে, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। এবার আসুন সাবজেক্ট। সেন্টেন্সে যে প্রনাউনগুলো সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করে থাকি সেই প্রনাউনগুলোই ট্যাগের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। তবে এদের বাইরে ওয়ান এবং দে আর ট্যাগের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। শিখাতে বন্ধুরা, এবার যে প্রনাউনগুলো ট্যাগের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়
সে প্রণাউনগুলো একটু জেনে নেওয়া যাক। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান, দেয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু স্মরণ রাখা দরকার, ওয়ানটা হচ্ছে ইনডেফিনিট প্রণাউন আর দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এই দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হওয়ার কারণে গ্রামারিয়ানরা এর নাম দিয়েছেন ইন্ট্রোডাক্টরি দেয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসুন অপারেটর। অপারেটরের জায়গায় আমি লিখে দিয়েছি ভার্ব। তার ভার্বগুলি অপারেটিংয়ের কাজ করে থাকে। স্বাভাবিক অর্থে অপারেটর কাকে বলে এই প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে। অপারেটর তাকেই বলা হয় যিনি অপারেটিংয়ের কাজ করে থাকেন। আ পারসন হু অপারেটস সামথিং ইজ কল্ড আ অপারেটর। ফর এক্সাম্পল, উই ক্যান সে আ কম্পিউটার অপারেটর, আ টেলিফোন অপারেটর। তো ট্যাগ কোশ্চেন তৈরি করার সময় ভার্বগুলো অপারেটিংয়ের কাজ করে বলে আমরা এদেরকে অপারেটর বলে থাকি। ভার্বস হ্যাভ টু মেক ট্যাগ কোশ্চেন, সো দে আর কল্ড অপারেটর। এখন কোন ভার্বগুলো অপারেটর হিসেবে কাজ করে সেগুলো একটু দেখে নেওয়া যাক। এ নাম্বারে লিখে দেওয়া হয়েছে ভার্ব টু বি। ভার্ব টু এর ভিতরে আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। বি নাম্বারে আছে ভার্ব টু ডু। ভার্ব টু ডু এর মধ্যে হচ্ছে ডু, ডাজ, ডিড। সি নাম্বারে আছে ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডি নাম্বারে আছে মডাল ভার্ব। মডাল ভার্বগুলো হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট টু, নিড, ডেয়ার, এটসেট্রা। এবার আসুন কমা। স্টেটমেন্টের পরেই কমা বসে। শিক্ষার্থী বন্ধুরা, এবার কন্ট্রাকশন। কন্ট্রাকশন বলতে আমরা কী বুঝি? কন্ট্রাকশন হচ্ছে শর্ট ফর্ম, আই মিন কন্ট্রাকশন মিনস শর্ট ফর্ম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটা ফর্মের কথা জানি, একটা হচ্ছে দীর্ঘ ফর্ম আর আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম, তার মানে দীর্ঘ রূপ আর হচ্ছে সংক্ষিপ্ত রূপ, যেটাকে আমরা বলছি লার্জ ফর্ম, শর্ট ফর্ম, আর লং ফর্ম, শর্ট ফর্ম। শিক্ষার্থী বন্ধুরা, এই ট্যাগ কোশ্চেন করতে হলে এই কন্ট্রাকশন সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে। এবার কন্ট্রাকশনগুলো একটু ভালো করে জেনে নিই। অ্যাম নট, এইন্ট, আরেন্ট, ইজ নট, ইজেন্ট, আর নট, আরেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়্যার নট, ওয়্যারেন্ট, ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজেন্ট, ডিড নট, ডিডেন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাড নট, হ্যাডেন্ট, শ্যাল নট, শান্ট, শুড নট, শুডন্ট, উইল নট, ওন্ট, উড নট, উডন্ট, ক্যান নট, কান্ট, কুড নট, কুডন্ট, মে নট, মেইন্ট, মাইট নট, মাইটেন্ট, মাস্ট নট, মাসন্ট, ওট নট, ওটেন্ট, ডেয়ার নট, ডেয়ারেন্ট, নিড নট, নিডেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, এবার কন্ট্রাকশন সম্পর্কে একটা ভালো কনসেপ্ট আমাদের হয়ে গেছে আশা রাখি। এবার চলে যাই এক্সাম্পলে। আমরা স্টেটমেন্টের জায়গায় বলেছিলাম আপনাদেরকে যে স্টেটমেন্ট যদি হয় অ্যাফার্মেটিভ, ট্যাগটা হবে নেগেটিভ। শিক্ষার্থী বন্ধুরা, এক্সাম্পলের জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অল দ্য স্টেটমেন্টস আর অ্যাফার্মেটিভ, সো ট্যাগস আর নেগেটিভ। এখানে যতগুলো স্টেটমেন্ট আছে, আই মিন যতগুলো সেন্টেন্স এখানে লেখা আছে, সবগুলি হচ্ছে অ্যাফার্মেটিভ, সো ট্যাগস আর নেগেটিভ। এবার স্টেটমেন্টগুলো একটু জেনে নেওয়া যাক। আই এম আ টিচার, এইন্ট আই, আরেন্ট আই, উই আর স্টুডেন্টস, আরেন্ট উই, ইউ আর এ সায়েন্টিস্ট, আরেন্ট ইউ, হি ইজ এ ডক্টর, ইজেন্ট হি, শি ইজ এ নার্স, ইজেন্ট শি, ইট ইজ এ নাইস প্যান, ইজেন্ট ইট, দে আর বয়েজ, aren't they, one should respect one's parents, shouldn't one, there are many students in National Ideal School, aren't there, Kamal has mass money, hasn't he, Shaheen can do the war, can't he, Shahid will go to school tomorrow, won't he,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আরো কিছু এক্সাম্পলস এর কাছে যাওয়া যাক। আরো কিছু এক্সাম্পলস আমরা দেখে নিই। অল দ্য স্টেটমেন্টস আর নেগেটিভ, সো ট্যাগস আর অ্যাফার্মেটিভ। শিক্ষার্থী বন্ধুরা, এবার স্টেটমেন্টগুলো একটু ভালো করে জেনে নেওয়া যাক। আই এম নট আ টিচার, এম আই? উই আর নট এ স্টুডেন্টস, আর উই? ইউ আর নট আ সায়েন্টিস্ট, আর ইউ? হি ইজ নট আ ডক্টর, ইজ হি? She is not a nurse, is she? It is not a nice pen, is it? They are not boys, are they? One should not neglect one's duty, should one? There are many students in nationalized school, are there? Kamal has not much money, has he? Shaheen cannot do the war, can he? Shoaib will not go to school tomorrow, will he? শিক্ষার্থী বন্ধুরা, এবার কিছু ইম্পর্টেন্ট বিষয়ে নিয়ে আলোচনা করি। সে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। ইম্পর্টেন্ট ডিসকাশন ফর দ্য লার্নার্স, ইউ শুড কিপ কনসেন্ট্রেশন ইন দিস ডিসকাশন। টেন্স, টেন্সের জায়গায় আমি হাইলাইটস করে দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট আর সিম্পল পাস্ট। শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট এবং সিম্পল পাস্ট এই বিষয়টা একটু ভালো করে পরিষ্কার করি। আমরা এতক্ষণ পর্যন্ত যে এক্সাম্পলগুলো দেখে আসছিলাম সেই এক্সাম্পলগুলোতে আমরা টু বি ভার্ব দেখেছি, মডাল দেখেছি, হ্যাভ হ্যাজ দেখেছি, হ্যাড দেখেছি, বাট এই সেন্টেন্সগুলোতে সেই ভার্বগুলো অনুপস্থিত। তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সে টু বি ভার্ব না পাই, কোনো সেন্টেন্সে মডেল না পাই, কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড না পাই, তাহলে আমাদেরকে একটু বিষয় খুব ভালো করে চিন্তা করতে হবে। সেই বিষয়টা হচ্ছে যে স্টেটমেন্টটা আমরা পাচ্ছি সেই স্টেটমেন্টটা হয় প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট হবে, নতুবা এটা পাস্ট ইনডিপেন্ডেন্ট হবে। শিক্ষার্থী বন্ধুরা, এক্সাম্পলসগুলো একটু ফলো করি। আই ইট রাইস, don't I? He eats a mango, doesn't he? Kamal drew a nice picture, didn't he? Shahina sang a song, didn't she? Shoaib did the work, didn't he? Russell read the book, didn't he? Mamun cut the mango, didn't he? Shoaib does not do the work, does he? Kabir did not finish his homework, did he? Anis did not cut a good figure in the exam, did he? শিক্ষার্থী বন্ধুরা, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে আমাদের ডু বা ডাজের সাপোর্ট নিয়ে ট্যাগ করতে হবে। যদি সেন্টেন্সটা পাস্ট ইনডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে আমাদের ডিডের সাপোর্ট নিয়ে ট্যাগটা করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এক্সাম্পলের জায়গায় আমি সাত নম্বর এবং আট নম্বর, ছয় নম্বর এবং সাত নম্বর হাইলাইটস করেছি, রেডমার্ক করেছি। এটা একটু ভালো করে আপনাদের কাছে পরিষ্কার করে দিই। বিষয়টা হচ্ছে আমরা যখন ভার্ব পড়ি, আই মিন কনজুগেশন অফ ভার্ব, তখন দেখি যে ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম। কিন্তু কিছু ভার্ব আছে যার তিনটা ফর্মই সেম থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখব যে তার সাবজেক্টটা কোন অবস্থায় আছে। সেন্টেন্সের সাবজেক্টটা যদি হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং যে ভার্বের তিনটা ফর্ম সেম, তার একটা ভার্ব যদি আমরা এখানে খুঁজে পাই, এখন সেখানে যদি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দেখতে না পাই, তাহলে আমরা বুঝে নিব যে এই সেন্টেন্সটা নিশ্চিত পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সুতরাং সেটা বুঝে আমাকে ট্যাগটা করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসুন কিছু হোম টাস্ক দেওয়া যায়। এতক্ষণ যে আলোচনা করলাম, এবার হোম টাস্কগুলো একটু দেখে নিন। এটা আপনারা বাসায় বসে এই হোম টাস্কগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের অবস্থার উন্নতি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার হোম টাস্কগুলো একটু দেখে নিই। মামুন মাস্ট ডু ওয়েল ইন দ্য এক্সাম, কামাল কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য বোট ইজ ভেরি নাইস, মেনি পিপল লিভ ইন বাংলাদেশ, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, বয়েজ প্লে ইন দ্য ফিল্ড, one should maintain one's duty properly, there are many flowers in our country. শিক্ষার্থী বন্ধুরা,
যে হোম টাস্কগুলো দেওয়া হয়েছে তার মধ্যে 9 নম্বরে এবং 10 নম্বরে যে স্টেটমেন্টগুলো আছে, যে স্টেটমেন্টের শুরুতে আমি আন্ডারলাইন করে দিয়েছি, তার মানে সাবজেক্টগুলো নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি, এরা সরাসরি ট্যাগের সাবজেক্ট হিসাবে চলে আসবে। বাকি যে সেন্টেন্সগুলো আপনাদের এখানে দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট আমি নাউন ব্যবহার করেছি। শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগের সাবজেক্ট মাস্ট বি প্রোনাউন, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। এটা মেনেই কিন্তু আপনাদের বাকি সেন্টেন্সগুলোর কাজ সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ট্যাগ সম্পর্কে যে বিষয়টা আলোচনা করলাম, যতটুকু আলোচনা করতে পেরেছি তা ছিল প্রাথমিক পর্যায়ের আলোচনা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ট্যাগ সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, পরিবারের সাথে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।